নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। দিন দিন যা গরম পড়ছে, আর এই গরমের মধ্যে শরীরকে সুস্থ রাখার জন্য কম মশলায় তৈরি আজকের রেসিপি দই বেগুন। চলুন তাহলে শুরু করি খুবই কম মশলাতে তৈরি এই দই বেগুনের রেসিপিটা। দই বেগুন রান্না করার জন্য এখানে আমি মাঝারি আকারের দুটো বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য। তো এখানে বেগুনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, এখন একটা দইয়ের মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা ছোট্ট বাটি নিয়েছি, ওতে নিয়ে নেব 4 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি বাড়িতেই পেতে নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এখন ওতে দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি। দিয়ে দইটাকে খুব ভালো মতো করে স্মুথ টেক্সচার হওয়া পর্যন্ত ফেটিয়ে নেব। দইটাকে খুব ভালো মতো করে ফেটানো হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর ওতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে ওতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে কম আঁচে আমি খুব ভালো মতো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা সফট হচ্ছে আর সোনালি রং ধরে আসছে। তো বেগুনগুলো এখন খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে আর খুব ভালো মতোভাবে সফটও হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলোকে তেল থেকে তুলে নেব, আর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 1টা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়ে দেব 1টা ছোটো দারুচিনির টুকরো আর 1/4 চা চামচ হিং। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এখন আমি ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে দেওয়ার সময় আঁচটা কিন্তু কমই রাখতে হবে। খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর গ্রেভির জন্য 1 কাপ জল। ঝোলটা খুব ভালো মতো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। এই সময় ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব 1 চা চামচ ঘি, আর সবশেষে দিয়ে দেব 1/4 চা চামচ ভাজা মশলা। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঝোলটা ঘন হয়ে আসলে তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য দই বেগুনের রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না।